আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের একটা স্টুডেন্ট, তিনি রাজু প্রসাদ, তিনি একটা বায়ার রিকোয়েস্ট রিপ্লে করবেন। তো আমরা আমাদের স্টুডেন্টদের অনেক অসুবিধা হয় যে বায়ার রিকোয়েস্ট রিপ্লেটা করাটা ডিফিকাল্ট হয়, তো আমরা অনেকের ইংলিশ সমস্যার কারণেও হয়। তো আমরা এখন দেখবো যে বায়ার রিকোয়েস্ট রিপ্লে কিভাবে করতে হয়, আর তিনি একটা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের বায়ার রিকোয়েস্ট রিপ্লে করবেন। আচ্ছা রাজু ভাই, আপনি ক্লিক দেন ওটার উপরে। আমরা দেখতে পাচ্ছি যে 24 আওয়ার দিয়েছে সময়, সমস্যা নাই। এখন আমাদের করতে হবে কি, যেটা আমাদের ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের গিগ সেটাই আমাদের ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করেন। আচ্ছা, এখন ডেসক্রিপশনে লেখেন যে হ্যালো ডিয়ার স্যার অর ম্যাম। তাহলে এই কথাটুকু আমাদের প্রাসঙ্গিক, মানে ভদ্রতা বজায় রাখতে হবে। হ্যালো ডিয়ার স্যার অর ম্যাম দিয়ে একটা কমা দেন, দিয়ে নিচে চলে আসেন ইন্টার দিয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইওর জব অফার, থ্যাংক ইউ সঙ্গে এক সঙ্গে হয়ে গেছে, এজন্য ভুল দেখাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ফর ইওর জব অফার, আই এম নিউ। আচ্ছা, আই এম নিউ লেখার দরকার নাই। আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লেখেন। আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, স্পেশালি আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, স্পেশালি এক্সপার্ট, স্পেশালি ফাইন্ড দ্য বেস্ট ইনফ্লুয়েন্সার লিস্ট। ইনফ্লুয়েন্সার লিস্ট আই উইল প্রোভাইড ইউ ইউএসএ টপ ড্রপ শিপিং থার্টি ইনফ্লুয়েন্সার লিস্ট, কারণ $5 মাত্র। হ্যাঁ, 30 ইনফ্লুয়েন্সার লিস্ট ডট দেন, দিয়ে লেখেন যে মাই মাই সার্ভিস ইনক্লুড, দিয়ে কি কি দিবেন একটু উল্লেখ করে দেন, কমা দিয়ে দিয়ে বা 1, 2, 3 করে। দেন হচ্ছে ইউজার নেম, বায়োডাটা, হ্যাঁ 1, 2 করে দিয়ে উল্লেখ করে দেন। এনগেজমেন্ট রেট, ফলোয়ার, ইমেল আর ফোন নাম্বার। ইমেল লেখাটাতে একটা অ্যারো, মানে একটা আন্ডারস্কোর দিবেন, ইমেল সরাসরি লেখা যায় না। হ্যাঁ, ইমেল আর ফোন নাম্বার, 7 আদার সোশ্যাল লিংক। দেয়া নিচে চলে আসেন, লেখেন যে আই হোপ দিস ইনফরমেশন help you to promote your business and get sales, get instant sales. I hope this information help you to promote your business and get instant sales. Then they like, and feel free to knock me. For getting my best service. দিয়ে হচ্ছে নিচে দেন বেস্ট রিগার্ড। এখানে নিচ দিয়ে নাই যে সাবজেক্টের উপর দাও, বুঝি না, নিচ নিচ বা সাবজেক্ট নাই, কোন সাবজেক্টের উপর ইনফ্লুয়েন্স চাচ্ছে। আজ ওটা ড্রপ শিপিং বলেছে, তো ড্রপ শিপিং আমরা উল্লেখ করেছি। তো দিয়ে নিচে দেন যে হচ্ছে বেস্ট রিগার্ড, না ওখানে দেন লেখেন বেস্ট রিগার্ড, দিয়ে আপনার নাম দিয়ে দেন, বেস্ট রিগার্ড, দিয়ে আপনার নাম দেন। আচ্ছা, এখন এখানে নিচে আসেন যে অ্যামাউন্টের ঘরে ও দিয়েছে $5। হ্যাঁ, $5 দেন উল্লেখ করেন,
ডে একদিনই দেন, কারণ 24 আওয়ার্সই চেয়েছে। হ্যাঁ, দে সাবমিট করে দেন, আর কিছু করার দরকার নেই। নিচে চলে আসেন, আমরা ওটা দেখবো, ওটা দেখতে পাবো আমরা একটু পরেই। সাবমিট করেন, হ্যাঁ সাবমিট করেন। আচ্ছা, এখন সেন্ড অফারে ক্লিক করেন। ওই যে অ্যাক্টিভের পাশে সেন্ড অফার আছে নিচে, যেখানে অ্যাক্টিভ কি দেখাচ্ছে, বায়ার রিকোয়েস্ট, অ্যাক্টিভ বায়ার রিকোয়েস্টের পাশে দেখেন সেন্ড অফার আছে লেখা। হ্যাঁ, এ দেখেন আপনি এটা এখন দেখতে পেলেন। এখন আমরা বায়ার সম্পর্কে জানবো যে আসলে বায়ারটা ভালো না খারাপ, তাই না? তাহলে বায়ারের নামের নামের নামটা কপি করেন, নামটা কপি করেন, হ্যাঁ পুরো নাম কপি করেন, দিয়ে কপি করেন, দিয়ে উপরে চলে যান ইউআরএল এ, একদম আপনার ইউআরএল এ fiverr.com ইউজার, হ্যাঁ ওই ইউজারের পরে ওখানে পেস্ট করে, ইউজারের পরে ওখানে হ্যাঁ একদম টান দেন, দিয়ে পেস্ট করে দেন, কন্ট্রোল ভি করে দেন, দিয়ে ইন্টার মারেন। এই দেখেন বায়ার সম্পর্কে আমরা ডাটা নিচ্ছি। এখন বায়ার খুব ভালো বায়ার, কারণ বায়ারের অনেকগুলো আমরা কি দেখতে পাচ্ছি, কাজ করে এসে দেখতে পাচ্ছি। বায়ার সৌদি আরবিয়ান বায়ার, মার্চের 21 তারিখ থেকে 2021 হচ্ছে তিনি অ্যাকাউন্ট করেছেন। তার মানে বায়ার সম্পর্কে আমরা যদি আরো ডিটেলস জানতে যাই, তাহলে যে মোস্ট রিসেন্ট ডানে আছে দেখেন, মোস্ট রিসেন্ট আপনি ক্লিক দেন, দেখেন দেখেন নেগেটিভ রিভিউ। কেউ যদি বায়ারের সাথে, বায়ার যদি কারোর সাথে খারাপ আচরণ করে থাকে বা মিসআন্ডারস্ট্যান্ডিং করে থাকে, কেউ যদি তাকে খারাপ রিভিউ দেয়, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো। তার মানে আমরা দেখতে পাচ্ছি বায়ারের কোনো খারাপ রেপুটেশন নেই, বায়ার ভালো, তার মানে তার সাথে কাজ করা যাবে। তার মানে আপনি কাজ নেওয়ার আগেই আপনি কি করতে পারছেন, ডিসিশন নিতে পারছেন, তাই কি না? যে আমার, আমি কার সাথে কাজ করব, সে কোন দেশের বায়ার, সে কতদিন ধরে মার্কেট প্লেসে কাজ করাচ্ছে, এবং তার সাথে কাজ করে আমি শান্তি পাবো কিনা, তাই না? আচ্ছা, এখন আপনি এক এক কাজ করেন, একটা ব্যাকে যান, ব্যাক স্পেস দেন, দেন। আচ্ছা, এবার সেন্ড অফারের এখানে আমরা এটা একটু বড় করেন, জুম করেন, একটু বড় করেন, তাহলে সবাই দেখো, আর একটু বড় করেন, হ্যাঁ হ্যাঁ একটু একটু নিচে করেন, হ্যাঁ এবার সবাই দেখেন যে আমি যে ইংলিশ লিখলাম, আমি যদি কাজটা পারি, দেখেন দেখেন কি খুব কঠিন কথা লেখা হয়েছে, লেখা হয়নি কঠিন কথা, আমি দিলাম যে আমি এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং, হ্যালো স্যার ম্যাম, এটা আমার প্রাসঙ্গিক একটা যে কোনো চিঠিতে হচ্ছে মানে প্রারম্ভিকতা শুরু করতে হয়, তারপরে তাকে ধন্যবাদ জানালাম তার কাজের জব অফারের জন্য, তারপরে কি করলাম আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এবং আমি বলে দিলাম তাকে যে আমি ইনফ্লুয়েন্সার লিস্ট, তোমাকে ভালো করে বেস্টটা খুঁজে দিব। আচ্ছা গেল, মানে যত প্রকারের হচ্ছে আমার তেলবাজি কথা চলে গেল। এখন আমি তাকে বললাম যে আমি তোমাকে কি কি দেব, আমি তোমাকে হচ্ছে 30টা ড্রপ শিপিং এর হচ্ছে ইনফ্লুয়েন্সারের লিস্ট খুঁজে দেব ইউএসএ থেকে, কোথা থেকে, ইউএসএ থেকে। আমি এখন কিভাবে বুঝলাম যে এইটা এসে চাই, রাজু ভাই একটু ই করেন, ডানে নেন ইয়াটাকে, নিচে স্ক্রল বাটন আছে, হ্যাঁ দেখেন এখানে আমাকে জবটাকে পড়তে হবে। জব অফার আসলে হুড়াহুড়ি করে আমি সাথে সাথে হচ্ছে অফার করে দেবো এমনটা না, আমাকে জব অফারটা বুঝতে হবে যে সে কি নিতে চাচ্ছে। ওই বলছে নিড ইনফ্লুয়েন্সার টু প্রমোট আওয়ার ড্রপ শিপিং প্রোডাক্ট, তার মানে ড্রপ শিপিং সে বিজনেস করে, সে ড্রপ শিপিং বিজনেস করে, তার নিস হচ্ছে কি এখানে ড্রপ শিপিং। তাহলে আমরা যে নিসগুলো আমরা দিয়েছি 30-40টা নিস, এই 30-40টা নিস হচ্ছে এর জায়গায় আমাদের কি হচ্ছে এটা ড্রপ শিপিং, আমরাকে হচ্ছে বুঝলাম যে ড্রপ শিপিং তার ব্যবসা, তার মানে তার কিওয়ার্ড বা তার নিস হচ্ছে কি ড্রপ শিপিং। এখন আমাকে কি করতে হবে, ড্রপ শিপিং কে ফলো করে আমার মূল কিওয়ার্ড হচ্ছে ড্রপ শিপিং, কান্ট্রি কি ইউএসএ, তার মানে আমি লোকেশন পেয়ে গেলাম, আমি আমার বিজনেস পেয়ে গেলাম, তাই কি না? তাহলে এই দুইটা পেয়ে গেলাম, কত লাগবে, $5, সে কতগুলো নিবে সে বলেনি। তাহলে আমরা এখানে কি করবো, ফোকাস করছি বায়ারকে অফার করে দিলাম আমি তোমাকে 30টা দিব, কেউ হয়তো বলবে 10টা দিব, কেউ 15টা দিব, বায়ারের যদি এই অফারটা থাকে তার মানে চোখে পড়ে, তাহলে সে আপনাকে মেসেজ দিবে। তারপরে যখন সে মেসেজ দিবে, তখন আপনি ধাপ করে কি করবেন, একটা আপনার হচ্ছে এই একটা হচ্ছে আপনি স্যাম্পল পাঠিয়ে দিবেন। স্যাম্পলটা কেন করতে বলি, হোমওয়ার্কটা কেন করতে বলি, হোমওয়ার্কটা হচ্ছে আপনার স্যাম্পলের জন্য। এখন যখন আপনি হোমওয়ার্ক করবেন না, আপনি স্যাম্পল বলবেন, যখন বায়ার স্যাম্পল চাইবে তখন আপনি কি গ্রুপে বলে পাবেন, ভাই আমাকে একটা স্যাম্পল দাও গো, কেউ আছো? তাহলে অবশ্যই আপনার কি করতে হবে, একটা দুটা পাঁচটা আপনার হচ্ছে স্যাম্পল গুলো তৈরি করতে হবে, করতে হবে কিনা, স্যাম্পলের প্রয়োজন আছে কিনা বলেন। তাহলে আমরা কি করব, হোমওয়ার্কটা আগামী দিন, আজকে আমি নতুন টপিক ধরবো না, আমি আগামী দিন আমি হচ্ছে লিড জেনারেশন
সহ ডাটা এন্ট্রি এগুলো ধরবো কাজ, ঠিক আছে? আপনারা হচ্ছে কি করবেন, আজকে আমাকে কমিটমেন্ট করেন যে আগামী দিন আমি 20টা করে কি করব, হচ্ছে হোমওয়ার্ক আমাকে দেখাবো, আপনাকে দেখাবো। হোমওয়ার্ক দেখালে কি হবে, আপনার কাজের প্রতি আস্থাটা আসবে। একটা দুটা কাজ করে কোনো লাভ হবে না, হবে একটা দুটা কাজ করে লাভ হবে? মনে হবে যে একটা তো বের করতে পারছি, কিন্তু আপনি যখন হোমওয়ার্কে যাবেন তখন আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল আপনার ইয়ে আসবে, সমস্যা আসবে, সমস্যা যখন আসবে তখন সেটা সমাধান হবে। আর যদি সমস্যা না আসে তাহলে হয় আপনি কাজটা পারছেন আর না হয় আপনি ট্রাই করছেন না, দুটার একটা, তাই কি না? তাহলে আগামী দিন আমাকে কি 20টা করে হোমওয়ার্ক দেখানো যাবে? সবাই যাবে? জি স্যার। আগামী কাল, কাল বাদ দিয়ে প্রথম, কালকে কি শুক্রবার নাকি থার্সডে? হ্যাঁ কালকে ফ্রাইডে, কাল আজকে থার্সডে না, আজকে থার্সডে, হ্যাঁ কালকে ফ্রাইডে। কালকে তো আমরা ক্লাস করছি, কালকে আমরা এই এই সংক্রান্ত আরো 4-5টা দেখালো, কারো বায়ের রিকোয়েস্ট আসছে, ওগুলো আমরা রিপ্লে করে লাইভ ক্যাম্প দেখাবো। আচ্ছা, আর আগামী হচ্ছে রবিবার আপনাদের নতুন টপিক ধরবো, কিন্তু আগামী রবিবারের মধ্যে আমাকে এই এই টপিকটা ইনফ্লুয়েন্সারের কাজটা আপনাকে কমপ্লিট করতে হবে। সবাই কমপ্লিট করবেন তো? আচ্ছা, যারা বের করেছেন করেছেন তা তো ভালো কথা, কিন্তু হোমওয়ার্ক আমাকে দেখাতেই হবে। আমি হোমওয়ার্ক ছাড়া কিন্তু স্টুডেন্ট গুণ মনে ভাই আগে বলে দিলাম। যাদের কথা হয়ে যাবে মাইক্রোফোন বন্ধ করে দিবেন। এটা কিসের বায়ার রিকোয়েস্ট আসছে? আই এম লুকিং ফর ফিমেল মডেল হু কুড মডেল এ শার্ট ফর ক্লোথিং ব্র্যান্ড। আচ্ছা, এটাও ইনফ্লুয়েন্সারের। আচ্ছা, সেন্ড অফার করো, মারো দেখি, সেন্ড অফার ডানে, হ্যাঁ করো। তুমি লিখতে পারবে তো আমি বললে? সিলেক্ট করো ইনফ্লুয়েন্সার, কোনটা সিলেক্ট করবে এবার বলো, নিচেরটা সিলেক্ট করো, ক্লিক করো, ক্লিক করো না রে ভাই ওটাতে। হ্যাঁ, এবার এখানে লেখো যে হ্যালো ডিয়ার ম্যাম, এটা মহিলার কাজ সম্ভবত, অথবা স্যার দিয়ে শুরু করো। হ্যালো ডিয়ার ম্যাম অর স্যার, অর স্যার দিয়ে একটা কমা দাও, দিয়ে নিচে চলে আসো, ইন্টার মারে, দিয়ে লেখো যে থ্যাংক ইউ ফর ইওর জব অফার, তাকে আগে একটু স্বাগত জানিয়ে দাও। ফর ইওর জব অফার, ফর ইওর, হ্যাঁ দে জব অফার, ইওর ডাবল আর হয়ে গেল, হ্যাঁ জব, জে ও বি, জব অফার, অফার, আচ্ছা দে একটা ডট দাও, দে লেখো যে আমি এক্সপার্ট ইনফ্লুয়েন্সার হান্টার, একটা স্পেস দাও, এখন একটা স্পেস হবে না, একটা ডটের পরে কি শুরুতেই লেখা যায়, একটা স্পেস দাও অফারের পরে, হ্যাঁ আইটাকে ক্যাপিটাল করো, লেখা শুরুতে ক্যাপিটাল করতে হয়, আমি ইনফ্লুয়েন্সার লিড হান্টার লেখো, আমি ইনফ্লুয়েন্সার, ইন আই এন ইনফ্লুয়েন্সার, এফ এল ইউ ই এন সি আর, স্যার লিড হান্টার লেখো, স্পেস দাও, লিড এল ই এ, এল ই এ ডি, এ ডি, হ্যাঁ লিড হান্টার, এইচ ইউ এন, ফাস্ট করো, এইচ ইউ এন টি আর, দে ডট দাও,
লেখো যে আই উইল প্রোভাইড ইউ আই উইল প্রোভাইড ইউ কোয়ালিটি প্রোভাইড হ্যাঁ ভিআইডি প্রোভাইড ইউ কোয়ালিটি কিউ ইউ আচ্ছা প্রোভাইড ইউ ভ্যালিড দেখো প্রোভাইড ইউ ভ্যালিড provide you valid valid v a l i d valid re v a l i d v a l i d valid and high fast kar bhai fast kar valid and high h i g h high g h হাই এনগেজমেন্ট ই এন স্পেস দাও ই এন জি এ জি ই এন জি এ জি ই এম ই এন টি এম ই এন টি এনগেজমেন্ট রেট আর এটি হ্যাঁ রেড আর এটি রে ভাই রেড না রেড রেড আর এটি ই রেড দে ডট দাও দে নিচে চলে আসো ইন্টার মেরে লেখো যে $10 আচ্ছা রেটের রেটের ওখানেই লেখো রেটের ওখানেই লেখো রেটের ওখানেই লেখো $10 দেখো $10 $10 ইউএসডি হ্যাঁ $10 আচ্ছা ঠিক আছে $10 30 ইনফ্লুয়েন্সার $10 30 ইনফ্লুয়েন্সার 30 ফিমেল মডেল লিস্ট 30 হ্যাঁ ইনফ্লুয়েন্সার ফ্লু ENCR ই এন ই তো দিয়েছো এন দাও ই এন এত স্লো হলে হবে ফ্লু ই এন হ্যাঁ ইনফ্লুয়েন্সার ফিমেল মডেল লিস্ট লেখো ফিমেল মডেল লিস্ট ওই যে উপরে লিখেছো ফিমেল মডেল লিখে তাহলে ফিমেল মডেল নিবে ফিমেল মডেল লিস্ট লিখো ফিমেল এম এ এল ই হ্যাঁ মডেল লিস্ট হ্যাঁ নিচে দাও বেস্ট রিগার্ড ছোট্ট করে দাও বড় করার দরকার নেই তোমার অসুবিধা আছে লিখতে নিচে দাও বেস্ট রিগার্ড নিচে চলে আসো হ্যাঁ দ্য বেস্ট রিগার্ড জিএআরডি আরডি জিএআরডি জিএআরডি অনেক ভালো অনেক পড়ো বেশি বেশি ইংলিশ পড়ো দে নিচে তোমার নাম দাও ইন্টার মেরে বেশি বেশি করে ইংলিশ পড়ো শুভ ঠিক আছে প্রতিদিন ইংলিশ 2 ঘন্টা করে পড়ো আচ্ছা এখন এখানে এই যে ডলারের ঘরে চলে আসো টোটাল অফার অ্যামাউন্ট হ্যাঁ ওখানে $10 দাও দিয়ে যে ডেতে 2 দিন দাও 2 দিন হ্যাঁ দিয়ে সেন্ড করে দাও অফার নিচে আসো স্ক্রল করো নিচে স্ক্রল করো হ্যাঁ সেন্ড অফার করো সাবমিট অফার আমি আর একটু বড় করে লিখতাম কিন্তু ওর লিখাতে যেহেতু দেরি হচ্ছে এবার এবার রিলোড দাও দেখি কয়জন অফার করেছে রিলোড দাও ব্রাউজারটাকে রিলোড দাও সে অ্যাক্টিভ অফারে ক্লিক করো দেখি অ্যাক্টিভ অফার নাই চলে গেছে আচ্ছা এটা চলে যাওয়ার কারণ হচ্ছে
যে হয়তো 40 50 60 70 টা অফার পড়ে গেছে। যখন বেশি অফার পড়ে যায় তখন চলে যায়। তো যখন লেভেল 1 আপনি হবেন, লেভেল 2 হবেন, তখন এই অফারগুলো দেখতে পাবেন। আচ্ছা বায়ার এখন মেসেজ করেছে কিনা, ওই যে মেসেজ একটা লাল চিহ্ন আছে ওখানে ক্লিক দাও দেখি। আচ্ছা এটা নোটিফিকেশনের, এগুলো সিন করে ফেলতে হবে। হ্যাঁ নিচে যেগুলো আছে এগুলো সিন করে ফেলো, যে গিগ করেছো তাই তোমাকে কনগ্রেটস জানিয়েছে। হ্যাঁ মানে সিন করে ফেলো, যেগুলো দেখোনি ওগুলোকে, যে ডানে কোনায় এসএমএস এর মতো চিহ্ন আছে ওগুলোতে ক্লিক করো। ডানে এসএমএস এর মতো চিহ্ন আছে দেখো, হ্যাঁ ওগুলোতে দেখে দেখে সিন করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ এই দেখুন চলে গেল। তাহলে বায়ার যদি মেসেজ দেয় তাহলে কোথায় পাবে তুমি? এই যে মেসেজে, নোটিফিকেশনে বা মেসেজে। হ্যাঁ ওটা ওটা সিন করে দাও। হ্যাঁ যেটা তুমি এখন ইয়া করলে, হ্যাঁ এটা সিন করে দাও। হ্যাঁ এভাবে কারো যদি মেসেজ দেখা যায় যে মেসেজ সিন ইয়া হচ্ছে না, মেসেজ উঠে থাকছে, তাহলে সিন করে ফেলবেন। তাহলে আমরা বায়ার রিকোয়েস্ট লাইভ দেখলাম কিভাবে রিপ্লে করতে হয়। আগামীকালকে আরো 5-7 জন 10 জনকে বায়ার রিকোয়েস্ট রিপ্লে করে আমরা বায়ার রিকোয়েস্ট শিখবো, লাইভ কনভারসেশন শিখবো, আমি কিছু ইংলিশে ধরবো। এভাবে করে কি করতে হবে, আমরাকে লাইভ ক্যাম্পেইন গুলো করতে হবে, তাহলে আমাদের প্র্যাকটিক্যাল নলেজটা হবে। ঠিক আছে সবাই বুঝতে পেরেছেন? এটা কি ওয়াসিস রয় করলো রিপ্লে নাকি শুভ? শুভ স্যার, এটা স্যার আমি করলাম, শুভ রায়। আচ্ছা তাহলে আমরা প্রতিদিন যদি কি করি, এই যে বায়ার রিকোয়েস্ট রিপ্লে করার জন্য তো আমাদের ইংলিশ প্রয়োজন। তাহলে আমরা যদি ইংলিশে একেবারে অদক্ষ হই, কাঁচা হয়, তাহলে আমরা কি সারা জীবন ফ্রিল্যান্সিং এ রেখে পারবো না শিখতে? কাজ শিখলেও লাভ হবে না, তাই না? তাহলে যারা ভালো জানে তারাই আগে যাবে, আর যারা জানে না তারা আগাতে পারবে না। বোঝা গেল আমার কথা? কি করতে হবে, আপনারা বেশি বেশি করে বই পড়া এবং ইংলিশটা শেখার চেষ্টা করেন, ভিডিও মেকিং করার চেষ্টা করেন। এটা আপনার যে কত আগিয়ে দিবে ফ্রিল্যান্সিং কে আপনি নিজে বুঝতে পারবেন না। আচ্ছা পঙ্কজ কর্মকার, পঙ্কজ দাদা আছেন আপনি, আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আরে আমার একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ রাজ ভাই বলেন। আচ্ছা ওই যে ওকে ভাইটা নিলো না, বাট আমারটা নিলো, সেম নিলো, সেম ভাই। কি হয়েছে মানে আমি বলছি কি, আমার বায়ার রিকোয়েস্টটা নিছে সেম বায়ারের, মানে ওটা ভাই যেটা করলো যে বায়ারের, হুম ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, হুম ওইটা আইছে, এটা আমারটা নিছে, মানে তার সাথে আগে ফলো করে আমিও ফলো শেয়ার করেন। তো বুঝতে পারছি না আপনার কথা, শেয়ার করেন। আমি বলছিলাম কি, অপু ভাই যে রিকোয়েস্টটা পাঠাইলো বায়ার রিকোয়েস্ট, হুম সেটা কোনো একটা এফেক্ট হয়নি, বায়ার যায়নি? অপু তো পাঠাইনি, পাঠাইলো তো শুভ। আচ্ছা শুভ শুভ যাই হোক শুভ, ওইটা আপনার কি হয়েছে? ওটা আমারটা অ্যাক্টিভ দেখাচ্ছে। আচ্ছা অ্যাক্টিভ দেখাচ্ছে, এক একজন কে এক এক সময় দেখায়। আপনি হচ্ছে ওইটা নিজে নিজে লিখে সেন্ড করেন? আমি লিখে সেটা নিয়ে নিছে, আমি তাই বলতে যাচ্ছিলাম যে আমারটা নিছে তারটা নিলো না, মানে বলতে স্যার যে শুভটা নিছে বায়াটা, শুভটা নেয় না বায়াটা নিছে, এটা বলতে স্যার কি? স্যার আমারটা নিছে না, না নিয়েছে এমনটা তো না, তারটাও বায়ার রিকোয়েস্ট হয়েছে। তো আচ্ছা বায়ার রিকোয়েস্ট হয়েছে, ও যখন অ্যাক্টিভ থাকা অবস্থায় রিকোয়েস্ট রিপ্লাই করলে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট, রিকোয়েস্ট হবে, অসুবিধা নেই। ওইটা কাউকে আগে দেখাই কাউকে পরে দেখাই, ঠিক আছে? তাহলে আপনারা যদি আপনাদের, হ্যাঁ গিগ দেখবো দাদা, আপনারা এখন কি করবেন, বায়ার রিকোয়েস্ট গুলো যেগুলো পাবেন প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট রিপ্লে করা যায়, ঘাট ঘাট করে রিপ্লে করবেন। হ্যাঁ এখন রিপ্লে করা শিখতে হবে। আচ্ছা গিগ দেখান মৃত্যুঞ্জয় ভাই। কল্পনা ম্যাডাম আপনার খবর কি বলেন, ভিডিও টিডিও তো করছেন ভালোই, বায়ার রিকোয়েস্ট টিকোয়েস্ট পাঠাতে পারছেন? এই যে শিখতে হবে বায়ার রিকোয়েস্ট গুলো, আমি ভিডিওটা দিয়ে দিব হচ্ছে ইউটিউবে কিভাবে বায়ার রিকোয়েস্ট রিপ্লে করতে হয়। হ্যাঁ প্রোফাইল পিকচারটা ওরকম করে দিয়েছেন কেন মৃত্যুঞ্জয় ভাই? প্রোফাইল পিকচারটা স্রেফ এমনি নর্মাল স্বাভাবিক ভাবে দিবেন। গিগের ডেসক্রিপশন ঠিক আছে, ইমেজ দেখি, ইমেজ আসছে না কেন, লোড নিচ্ছে। আচ্ছা গিগের ইমেজ খুব সুন্দর হয়েছে, এবার খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ডেসক্রিপশন দেখলাম, ডেসক্রিপশন ভালো হয়েছে, এই তো আগিয়ে যাচ্ছেন এখন সবাই। দ্বিতীয় মাস চলছে, তো দ্বিতীয় মাসে আস্তে আস্তে পেকে যাবেন, তৃতীয় মাসে একদম পরিপূর্ণভাবে পেকে যাবেন। বস আজকে হোমওয়ার্ক করছিলাম। আচ্ছা হোমওয়ার্ক করেছেন, এই তো সুন্দর। যখন বায়ার মেসেজ দিবে যে বায়ার রিকোয়েস্ট গুলো শিখাচ্ছি, যখন বায়ার মেসেজ দিবে এরকম করে সুন্দর করে হোমওয়ার্কের একটা স্ক্রিনশট মেরে দিতে হবে, ঠিক আছে? ফাইল অ্যাটাচমেন্টের ওখানে
আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালাম আসাদ, তুমি কেমন আছো ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর আশীষ সহমতে ভালো আছি। আপনি ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ, তোমার দয়ায় ভালো আছি। তাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে তোমার, বত্তি টত্তি? জি আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আচ্ছা তো ইয়া, আমি মোটামুটি ভালোই। এই তুমি কি এখন কি কোর্স করতে চাচ্ছ নাকি আবার?